আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কি শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50 হাজার টাকা, এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। প্রতীক্ষার অবসান অবশেষে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করলো শিলিগুড়ি থেকে নেপালের কাঠমান্ডু যাওয়ার ভারতীয় সরকারি বাস পরিষেবা। আজ জংশন বাস টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবেই বাসের সূচনা করলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সহ কর্মকর্তারা। শিলিগুড়ি সহ পাহাড় ও প্রতিবেশী রাজ্য সিকিম থেকে নেপালে প্রচুর মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে, বিশেষত ব্যবসার ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রেও দুই দেশের মানুষ যাওয়া আসা করে, ফলে দীর্ঘদিন ধরেই বাসটির প্রত্যাশা করছিল দুই দেশের মানুষ। অবশেষে আজ থেকে যাত্রা শুরু হলো এই বাসের। প্রদীপ প্রজ্বলন করে ফিতে কেটে বাসের শুভ সূচনা করেন ফিরহাদ হাকিম, দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নম্বলম, মহকুমা শাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল, পুলিশ কমিশনার গৌরব শর্মা, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্যরা। বাস সার্ভিস বন্ধ ছিল, সেটা চালু হলো এখান থেকেও নেপালের এনবিএসটির, এমনি যত বাস এনবিএসটির উদ্যোগে এই যে বাস সার্ভিস শিলিগুড়ি নেপাল এটাও শুরু হলো। কলকাতার থেকে অলরেডি আমাদের বাংলাদেশের ঢাকা বাস সার্ভিস চালু হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এখান থেকেও আমাদের শিলিগুড়ি বাংলাদেশ বাস সার্ভিস চালু হবে, যেহেতু ফুলবাড়ি আছে, ইমিগ্রেশন চেকটা ওখানে হয়ে যাবে, হয়ে গিয়ে আমাদের ওটাও চালু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পরিবহনটাকে এত সহজ করে দেওয়া যাতে মানুষের যত বেশি আদান প্রদান হবে, যত যাওয়া আসা করবে তত অর্থনৈতিক ভালো হবে। জাতীয় সড়কে যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত নয় দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ি। বুধবার অসম বাংলার সীমানা লাগোয়া অসমের শ্রীরামপুর 31 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে শ্রীরামপুর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বাংলার আলিপুর দুয়ার থেকে অসমের বঙ্গাইগাঁও যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। যদিও দুর্ঘটনার ফলে প্রায় 30 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় অসম বাংলা যোগাযোগ ব্যবস্থা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয় দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি। ঘটনাটো হৈছে আমি বাছত আহি আছিলোঁ, আমি আলিপুৰৰ পৰা বাছত উঠিছিলোঁ, আলিপুৰৰ পৰা বাছত অহাৰ পিছতে শ্ৰীৰামপুৰ ৰঘুনাথ পেট্ৰল পাম্পটো যাই ক্ৰছটো কৰিলে, তো আমি তো লেফট সাইডৰ পৰা আহি আছিলোঁ আমাৰ গাড়ীটো, ৰাইট সাইডৰ পৰা এটা ক্ৰছিং আছে তাতে, ৰাইট সাইডৰ পৰা এটা ট্ৰাক পটককৈ সোমাই দিলে। আমাৰ গাড়ীটো স্পীড আছিল, সিও স্পীডতে দুইজনে মানে জেদাজেদ কৰি এক লাগি গ'ল। কুলটির নিয়ামতপুর বিজেপি সেন্ট্রাল কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 120তম জন্মদিবস পালন করা হয়। বুধবার বিজেপি সেন্ট্রাল কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করলেন কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, বিজেপি কুলটি বিধানসভার কনভেনার অভিজিৎ আচার্য, বিজেপির রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্য, বিজেপি যুব মোর্চার জেলার সাধারণ সম্পাদক অমিত গড়াই সহ অন্যান্য নেতৃত্বেরা। নিয়মিত আসেন না দিদিমণি, তাই আইসিডিএস সেন্টারের খাবারের মান নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উঁচিপুকুরি গ্রাম পঞ্চায়েতের গোদাধর কামাত এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার অ্যান্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টারটি দিদিমণি তারা দাস তিনি নিয়মিত আসেন না, যার ফলে এলাকার ছোট ছোট শিশুরা সুষম খাদ্য থেকে বঞ্চিত থাকে। অনেকে অনেক সময় রান্না করা খাদ্য সামগ্রীতেও পোকা লক্ষ্য করেছে। এই অবস্থায় আইসিডিএস সেন্টারের খাদ্য সামগ্রী মুখে তোলা এক প্রকার দায় হয়ে দাঁড়িয়েছে, এমনটাই অভিযোগ বাসিন্দাদের।
কাল দিতে কা না আমার থেকে তারপর আগে দিলে না আমার সাইলে কাঁচা থাকে হ্যাঁ ভাড়া হইছে ছোট মানুষ হইছে বেশি তাহলে কেমন হবে দিদিমণি কি ঠিক সময় মতো আসেন কাজের ব্যস্ত কোনদিন আগে এসে কোনদিন পরে এসে আর যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো কি ঠিকঠাক দেয় খাবারগুলো ঠিক নাই ঠিক কই গো একদিন ডিমারে দিব দিব সোগা ডাবি ধরে যে কালকে ডিমারে দাও ও দিব 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 বলি নাই আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর ডায়মন্ড হারবার রোড আমতলার সন্নিকটে চণ্ডী মৌজা গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে এখানে ছোট প্লট কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া সুইমিং পুল কমিউনিটি হল চিলড্রেন পার্ক প্লেগ্রাউন্ড সুপার স্পেশালিটি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার রেস্টুরেন্ট এবং স্কুল ইনস্টলমেন্টের সুযোগ বুকিং এ পাচ্ছেন আকর্ষণীয় ছাড় যোগাযোগ 9830255373 ও 7003525822 আরেকটি নম্বর 9836 3547